থেকে মেইন রোড থেকে প্রথমে দেখতে পেলাম বালুর চর, তারপরে চড়া, এগুলো সব পার হয়ে আমরা একটু সামনে যাব। এ বাবু, ওই বাগুন ক্ষেত কার? তাহলে কি করবো, আমি তোমার লাগে রেডিও বসে রয়েছি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মুরগির রোস্ট, ঝাল রোস্ট। প্রতি শুক্রবারে আমরা খিচুড়ি রান্না করি। দর্শক, আজকে হচ্ছে আমি এসেছি আমার নানি বাড়িতে। আর দেখতেই পাচ্ছেন, এই ইনি হচ্ছে আমার আরেকটা মামাতো ভাই সৌরভ। তো আজকে দেখতেই পাচ্ছেন এখানে নানির বাড়িতে আমরা সবাই মিলে একটি পিকনিকের আয়োজন করছি, একটি বনভোজনের আয়োজন করছি, যে কারণে দেখতেই পাচ্ছেন সেই বাসা থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে দেখতে পাচ্ছেন একদম সেই রোড থেকে, মেইন রোড থেকে একদম চড়া, প্রথমে দেখতে পেলাম বালুর চর, তারপরে চড়া, এগুলো সব পার হয়ে আমরা একটু সামনে যাব, গিয়ে ওখানে পিকনিক স্পট তৈরি করব, করে ওখানে আমরা রান্নাবান্নার আয়োজন করব। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। দর্শক, এই যে হাতে ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন, আপনাকে ডিম নিয়ে যাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই, যে ডিম নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ, এই যে হাতে এখন সবাই সবকিছু নিয়ে যাচ্ছে, আর আমি যদি খালি হাতে যাই তাহলে তো ভালো লাগবে। এটা কি ভাই দেশি মুরগির ডিম? এটা দেশি মুরগি কেন হবে, এটা ব্রয়লারের ডিম, এটা সোনালী ডিম। এরকম ব্রয়লার ডিম খাবেন ভাই? এটা কি কি বলে, সোনালী ডিম না ব্রয়লারের ডিম বলো? এটা হচ্ছে সম্ভবত বাগুন ক্ষেত, দেখতেই পাচ্ছেন এই পাশে, এই যে বিশাল বড় বাগুনের ক্ষেত। কিন্তু গত ভিডিওর মতো এই ভিডিওতেও আমি আপনাদেরকে এই বাগুন কত বিঘার উপর চাষ হয়েছে সেটি দেখাতে পারলাম না, সেটি জানাতে পারলাম না সময় স্বল্পতার কারণে। বাগুন কিন্তু অলরেডি গাছে ধরেছে, দেখতে পাচ্ছেন যেখানে বাগুন এসেছে।
আমার অবস্থা কি হয়েছে দেখছেন, কাজীয় মানুষ, কাজের মানুষ, দর্শক ঘেমে গেছে একদম, খুব খারাপ। হ্যাঁ আমার গ্রামটা দেখা দর্শকদের, তোমার তো, তুমি তো ছিল কামের মানুষ, তোমার তো গ্রাম তো আছে। তোমার হাতে কি মরিচ? এটা কি মরিচ বলো? বিন্দি বিন্দি না মরিচ, এটা তাহলে হাইব্রিড মরিচ মনে হয় না? হ্যাঁ হাইব্রিড মরিচ। খেতে পারো? পুরোপুরি খেতে পারবে? এটা তুই কোথা থেকে? ওই যে ওইখানে সামনে যে মরিচ দেখলাম ওখান থেকে। হ্যাঁ খাও তো দেখি, তাড়াতাড়ি খেতে হবে, 10 সেকেন্ডে মরিচ শেষ করতে হবে। ভাল লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ বাহ। এই দর্শক এই দেখেন কি পানির অবস্থা হবে নাকি? হ্যাঁ মরিচের গুঁড়া না ভাই, মরিচের গুঁড়া, এটা ছিল হলুদের গুঁড়া, ঝিনের গুঁড়া, সহজ না? সহজ, সহজের গুঁড়া। এখন সব ভাজা হয়ে গেছে সুন্দর, এখন রোস্টের জন্য আমরা পেঁয়াজ দিব। কাঁচা মরিচ, এটা হচ্ছে আদা বাটা, আদা বাটা, এটা হচ্ছে রসুন। আমরা রোস্টটা দিয়ে দিলাম, দর্শক রোস্ট দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন। দেখি ভাই রোস্টের মশলা নাকি? রোস্টের মশলা ভাই। রোস্ট কয় পিস আছে এখানে? এখানে প্রায় 50 পিস রোস্ট আছে। 50 পিস আমার আপু চলে আসছে। হ্যাঁ ও মাই গড, এটা সেই সুন্দর লাগতেছে আপু, আরো সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ হাতে কি বাবা, এটা এটা কিনা কিনে দিছে? হ্যাঁ তুমি কিনছাও? বাহ দর্শক আমাদের খিচুড়ি রেডি না ভাই? হয়ে গেছে, একটুখানি হবে। দর্শক এসেছিলাম হচ্ছে আমার নানির বাড়ির,
নদী আছে, নদীর ঠিক ওপার। এটা হচ্ছে পুরান টেপরি, এটা হচ্ছে আমার নানার পুরাতন ভিটা বাড়ি আর কি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি একটি ভিটা। তো এতক্ষণে দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই ভিটায় আমার মামাতো ভাইরা সুন্দর করে খিচুড়ি রান্না করেছেন। এবং তারপরে এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মুরগির রোস্ট, ঝাল রোস্ট করেছেন, তারপরে ডিমের কোরমা বানিয়েছেন। প্রতি শুক্রবারে আমরা খিচুড়ি রান্না করি, রান্না করার পরে সেই খিচুড়ির টেস্ট আপনাদেরকে বলা হয়। তো আজকে যেহেতু আমি এখানে এক পর্যায়ে দাওয়াত খেতে এসেছি, আমি তারপরেও বলবো যেখানকার আমার মামাতো ভাইরা নিজের হাতে যে খিচুড়ি রান্না করেছেন, তারপরে এত কিছু রান্না করেছেন, সেটার টেস্টটা কেমন সেটাই বলবো আজকে। তো দেখি তাদের এতক্ষণ কষ্টের ফলটা কেমন আসলো সেটাই জানার চেষ্টা করবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। প্রথমে একটু শশা খেয়ে নিই। বিসমিল্লাহ। অসাধারণ। প্রায় 3-4 ঘন্টা এত পরিশ্রম করার পরে যে রান্নাটা হলো সেটি আসলে এক কথায় বলা যায় দুর্দান্ত। এটা হচ্ছে মুরগির ঝাল রোস্ট, ঝাল রোস্টটা এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর হচ্ছে আসলে বলার বাইরে। ডিমের কোরমা দেখি, ডিমের কোরমার এখানে যে ঝোলটা আছে সেই ঝোলটা ঢুকে গেছে। দর্শক, বছরে একবার এই ভিটা বাড়িতে এসে মামাতো ভাইরা পিকনিক করেন, সেই পিকনিকে এবার ইনভাইটেড হয়ে আমি যেখানে এসেছি মনে হচ্ছে না কোনোভাবে লস করেছি।